পাঁচমিশালি গল্প চ্যানেলে আজকে একটি ছোট্ট মিষ্টি ভূতের গল্প, নাম ছানা ভূত, লেখক মঞ্জিল সেন, সূত্রধর রাধানাথ ও নস্কর কাকার ভূমিকায় ডক্টর অর্চ সেনগুপ্ত। তাহলে চলুন আজকে সবাই মিলে উপভোগ করি ভূতের গল্প ছানা ভূত। এটা কিন্তু গল্প নয়, সত্যি ঘটনা। রাধানাথ আমার অনেক দিনের বন্ধু, তবে বয়সে ছোট তাই আমাকে দাদা বলে ডাক। কলকাতা কর্পোরেশনে উঁচু পদে আছে, সৎ আর কর্তব্যপরায়ণ বলে ওর একটা অখ্যাতিও আছে। অখ্যাতি বললাম কারণ যেখানে রন্ধে রন্ধে দুর্নীতি আর উপরি রোজগারের ধান্দা, সেখানে একজন সৎ আর নির্ভীক অফিসার বসে থাকলে অন্যদের খুবই অসুবিধা হয়। তারা অফিসারের দুর্নাম করে বেড়ায়, তার মুণ্ডপাত করতেও ছাড়ে না। রাধানাথ অবশ্যই এসব গায়ে মাখে না, নিজের কর্তব্যেও অবিচল। ওর সততার বিষয়টা ওপরওয়ালাদেরও অজানা নয়, এটাই ওর সান্ত্বনা। এমন মানুষটা কিন্তু খুবই কষ্ট করে পড়াশোনা করেছে, চাকরি জীবনও শুরু করেছিল কেরানির পদে যোগ দিয়ে। এখনো নিশ্চয়ই এমন কিছু অফিসার আছেন যারা সৎ আর পরিশ্রমী কর্মচারীদের সুনজরে দেখেন, তাই রাধানাথ আজ ধাপে ধাপে এতটা ওপরে উঠতে পেরেছে। একটা বিষয়ে আমাদের দুজনেরই মিল ছিল, তা হলো আমরা দুজনেই বিপত্নিক, ফলে প্রায়ই সন্ধ্যের সময় আমরা একসঙ্গে বসি, খানিকটা গল্প গুজবে সময় কাটাই। জীবনের একাকিত্ব আমরা দুজনেই অনুভব করি বলেই আমাদের সম্পর্কটা বেশ নিবিড়, মন খুলে নিজেদের মধ্যে কথা বলি। একদিন বর্ষার সন্ধ্যায় ওর বাড়ি গিয়েছি, ও কিছুক্ষণ হলো অফিস থেকে ফিরেছে। আমি অবশ্যই কয়েক বছর হলো চাকরি থেকে অবসর নিয়েছি, রাধানা তো আসছে বছর ওই পথে যাবে। যে মেয়েটি ওর রান্না বান্না করে সে তেল মুড়ির সঙ্গে পেঁয়াজি আর ডালের বড়া ভেজে দিয়েছে, তাই খাচ্ছি আর গল্প করছি। কথায় কথায় ভূতের প্রসঙ্গ উঠল। রাধানাথ বলল, আমি একবার ভূতের পাল্লায় পড়েছিলাম, সেই কাহিনী শোনা। আমি নড়ে চড়ে বসলাম। রাধানাথ শুরু করল, আমার বাড়ি হচ্ছে রানাঘাটে, শহর থেকে প্রায় 2 মাইল ভেতরে। সেখানে কিন্তু একেবারে গ্রাম্য পরিবেশ, পাকা বাড়ি তখন বলতে ছিলই না। স্টেশন থেকে আমাদের বাড়ি যেতে একটা বন বেরোতে হয়, দুপাশে বাবলা মেহগিনি তেঁতুল আরো সব বড় বড় গাছের ঘন বন, মাঝখান দিয়ে সরু কাঁচা রাস্তা, আলোর তো বালাই নেই। এই বনের জন্যই আমাদের দিকটায় তেমন একটা উন্নতিও হয়নি। আমাকে রোজ ওই পথ দিয়ে শহরের স্কুলে পড়তে যেতে হতো। আমার বয়স যখন 14-15, ক্লাস 10-এ পড়ি, প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছি। আমি ছিলাম নেহাতি গ্রামের ছেলে, আমাদের পূর্বপুরুষ শুনেছি ওখানকার জমিদার ছিলেন। আমাদের রায় পদবিটা এক অনবাবের কাছ থেকে পাওয়া। আমাদের জমি জমা তখনও কম ছিল না, আমাদের জ্ঞাতি গোষ্ঠীদের জমি বাদ দিয়ে আমার বাবার ভাগেই তখন যা জমি ছিল তাও অনেক। এই জমিতে ভাগ চাষের ব্যবস্থা ছিল, চাল ডাল বা তরি তরকারি আমাদের কিনতে হতো না, তাছাড়া 2 পুকুরও ছিল, সেখানে মাছের চাষ হতো। বাবাই মাছ চাষীদের সঙ্গে ব্যবস্থা করেছিলেন, তারা নগদ টাকা ছাড়াও আমাদের কিছু মাছও দিত। এছাড়া আমাদের আর কোনো অন্য আয় ছিল না, আমার বাবা বলতে গেলে কিছুই করতেন না, ফলে নগদ টাকা পয়সার একটু টানাটানি আমাদের ছিল। এর মধ্যে আমার বাবা আবার মাঝে মাঝেই অতিথি ধরে আনতেন, চেনা নেই জানা নেই রাস্তায় আলাপ তাকে বাড়ি নিয়ে আসতেন, অথচ আমাদের সেদিন হয়তো ডাল ভাত আর কুমড়োর তরকারি ছাড়া কিছু রান্নাই হয়নি। এসব কারণে স্কুলে অতটা পথ রোজ আমাকে হেঁটেই যাতায়াত করতে হতো। আমাদের গ্রাম থেকে একমাত্র আমিই তখন শহরের স্কুলে পড়তে যেতাম। আরও একটা কথা, গ্রামের ছেলে বলে আমার সাহসও ছিল অনেকের চাইতে বেশি। ওই নির্জন পথে দিনের বেলাতেই অনেক শহুরে মানুষ হেঁটে যাবার কথা ভাবলে পিছিয়ে আসত, কিন্তু আমি সন্ধ্যের পরেও একা একা ওই পথ দিয়ে ফিরেছি। এই ব্যাপারটা কিন্তু আরো বেশি হলো যখন আমার প্রবেশিকা পরীক্ষায় গিয়ে আসতে লাগলো। শহরে আমাদের স্কুলের একজন মাস্টারমশাইয়ের কাছে আমি পড়তে যেতাম, তিনি আমাকে খুবই স্নেহ করতেন, তাই বিনা পারিশ্রমিকেই আমাকে পড়া দেখিয়ে দিতেন। তার জন্য তার বাড়ি যেতে হতো, আর তার স্কুল ছুটির পর সন্ধেবেলা। স্কুল তো 4টার মধ্যে ছুটি হয়ে যেত, আর উনি আমাকে পড়াতেন সন্ধের পর। অতক্ষণ আমি কি করব তাই বাড়ি ফিরে আসতাম, একটু মুড়ি টুড়ি খেয়ে আবার শহরের পথে বেরিয়ে পড়তাম।
ওর কাছে পড়াশোনা করে ফিরতে ফিরতে রাত প্রায় 8টা বেজে যেত। তার মানে দিনে 4 বার অতটা পথ আমাকে যাতায়াত করতে হতো, তবে রোজ নয়, ওই সপ্তাহে 3 দিন। তখন মনোবলও ছিল অফুরন্ত। আমি অবশ্যই মাঝে মাঝেই মাস্টারমশাইকে বাড়ির লাউ কুমড়ো কিংবা জমির ধান ভানা চাল এসব দিতাম, তাতেই তিনি এত খুশি হতেন যা আজকাল কল্পনাই করা যায় না। সেই সব মাস্টারমশাইরা আজ হারিয়ে গেছেন। অঙ্কে আমার মাথা বরাবরই সাপ ছিল, ওর হাতে পড়ে সেটা আরো পরিষ্কার হয়েছিল। ভালো কথা, প্রবেশিকা পরীক্ষায় অঙ্কে আমি লেটার পেয়েছিলাম। আমাদের গ্রামে আমারই প্রথম সৌভাগ্য হয়েছিল লেটার পাবার। আর আমাদের বংশে আমি প্রথম স্কুলের গণ্ডি পেরিয়েছিলাম। এদিকে পরীক্ষা যতই এগিয়ে আসছিল ততই মাস্টারমশাইয়ের বাড়ি থেকে ফিরতে আমার দেরি হচ্ছিল। আগেই বলেছি ওই পথে তখন কোনো আলোর ব্যবস্থা ছিল না, তাই আমি একটা হ্যারিকেন লন্ঠন হাতে ঝুলিয়ে বেরিয়ে পড়তাম। তখন ওটাই ছিল রেওয়াজ। একদিন বাড়ি ফিরছি, রাত 8টা বেজে গেছে, চারদিকে গাঢ় অন্ধকার। আমি গর্ব করছি না, কিন্তু ওই নির্জন অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতে অনেক সাহসীরও কিন্তু বুক কাঁপতো, এটা আমি হলপ করে বলতে পারি। আমার কিন্তু কোনো ভয় ডর ছিল না। আসলে ওই পথে রোজ যাতায়াত করে ওটা আমার এত চেনা হয়ে গেছিল যে ভয়ের কোনো প্রশ্নই ছিল না। ভূতের ভয় তো নয়, ওই বয়সেই আমি ভূতে বিশ্বাস করতাম না। বনের ভেতর দিয়ে যাচ্ছি, হঠাৎ একটা কান্নার শব্দে আমি থমকে দাঁড়ালাম। এই সময়ে বনের মধ্যে কে কাঁদে? একটু মন দিয়ে শুনে বুঝতে পারলাম একটা বাচ্চা কাঁদছে। তবে কি কেউ বনের মধ্যে বাচ্চাকে ফেলে গেছে? আরে বাচ্চাটার কি কষ্ট, এই কথাটাই আমার তখন শুধু মনে হয়েছিল। আমি তো লণ্ঠনটা উঁচু করে এদিক ওদিক দেখলাম, কিন্তু কোনো বাচ্চা তো চোখে পড়ল না। এদিকে কান্নার শব্দও থেমে গেছে। আমি আবার বাড়ির পথে হাঁটা দিলাম। পরদিন সকালে স্কুলে যাবার পথে যে জায়গায় আমি কান্নার শব্দ শুনেছিলাম সেখানটা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু না, তেমন তো কিছুই আমার চোখে পড়ল না। সেদিন মাস্টার মশাইয়ের বাড়ি পড়তে যাওয়ার দিন ছিল না, তাই বিকেল বিকেলই বাড়ি ফিরে গেলাম। পরদিন আবার পড়তে গেলাম, সেদিনও ফিরতে ফিরতে রাত 8টা বেজে গেল। আশ্চর্য, সেদিনও সেই বাচ্চার কান্না শুনতে পেলাম, মাঝে মাঝে থেমে যায়, তারপর একটা না, আগের দিন যেখানে শুনেছিলাম ঠিক সেখানে। বনের ওসব জায়গা তখন তো আমার নখদর্পণে ছিল। আমি তো আবার লণ্ঠন তুলে এদিক ওদিক খুঁজলাম, কিন্তু না, এবারও কোনো বাচ্চাকে দেখতে পেলাম না। বনের ভেতর বলে শব্দটা যে ঠিক কোথা থেকে আসছিল তাও বুঝতে পারছিলাম। তারপর হঠাৎই কান্নাটা থেমে গেল। এবার আমার একটু চিন্তা হল, এ কি ব্যাপার, একেই কি ভুতুরে কাণ্ড বলে নাকি? রোজই যদি এ ব্যাপার হয় তবে তো মুশকিল। আমাদের বাড়ি ছাড়িয়ে একটু দূরে থাকতেন কালীপদ নস্কর, আমি তাকে কাকা বলে ডাকতাম। শহরে তার মুদিখানার দোকান ছিল, খুব বড় আর চালু দোকান। বেচা কেনার শেষে দোকান বন্ধ করে ফিরতে ফিরতে তার তো রোজই রাত হয়ে যেত, তবে তিনি সাইকেল রিক্সায় ফিরতেন, আমার মতো হেঁটে নয়। আমি তাকে সেই রবিবারে ঘটনাটা খুলে বললাম। রবিবার দোকান বন্ধ, তাই তিনি বাড়িতেই ছিলেন। তাকে জিজ্ঞেস করলাম যে তিনি কখনো ওই পথে আমার কান্নার শব্দ শুনেছেন কিনা, এই একটা বাচ্চা যেন কোকিয়ে কোকিয়ে কাঁদছে। আমাকে অবাক করে তিনি বললেন যে হ্যাঁ, তিনিও নাকি অনেকবার শুনেছেন সেই কান্না। তারপরে আমাকে বললেন, এর পরের দিন আমি যখন মাস্টার মশাইয়ের বাড়ি পড়তে যাব, তখন একা বাড়ি না ফিরে আমি যেন তার দোকানে চলে যাই, তিনি সাইকেল রিক্সায় আমাকে তুলে নেবেন আর সেই কান্নার রহস্য ভেদ করবেন। তার কথা মতো আমি মাস্টার মশাইয়ের বাড়ি থেকে তো তার দোকানে চলে গেলাম। তিনি তখন দোকান বন্ধ করবার তোড়জোড় করছিলেন। কিছুক্ষণ অপেক্ষা করতে হলো, তারপর রিক্সায় তার পাশে বসে আমরা রওনা দিলাম। বনের সেই জায়গায় আসতেই আর শুনতে পেলাম সেই কান্না, আজ কিন্তু একটা নয়, মনে হলো যেন 2-3টে বাচ্চার কান্না একসাথে কানে এলো। অন্ধকার রাত্রে ওই কান্না আমার মতো সাহসী ছেলের বুকেও যেন ভয় জাগিয়ে তুলল। আজ একা থাকলে কি করতাম কি জানি। মস্কর কাকু কিন্তু কোনো ভাবান্তর হল না, তিনি রিক্সা চালককে গাড়ি থামাতে বললেন। তারপর আমাকে নিয়ে বনের ভেতরে ঢুকল। তার হাতে ছিল একটা বড় টর্চ, তিনি সেই কান্নার শব্দ লক্ষ্য করে একটা বড় গাছের ওপর আলো ফেলল। টর্চের আলোটা গাছে পড়তেই একটা ঝটাপট শব্দ শোনা গেল, আর তারপরেই থেমে গেল কান্না। নস্কর কাকু আমার দিকে তাকিয়ে হেসে বললেন,
এবার বুঝতে পারছো ব্যাপারটা কি? পাকুড় গাছের মগডালে শকুনে বাসা করেছে, বাচ্চা হয়েছে কিনা তাই। ওই শকুনের ছানার ডাকি রাত্রিরে মানুষের বাচ্চার কান্নার মতো শোনায়। যারা জানে না তারা ওটাকে কচি বাচ্চার কান্না বলে ভুল করে। ছানাগুলোর বোধ হয় খিদে পেয়েছে তাই অমন করে ডাকছে। রাধানাথ বলল, দাদা এই হলো আমার ভূতের গল্প। এরপর রাত্রিরে যতবার ওই পথ দিয়ে গিয়েছি আর ওই শব্দ শুনেছি, মনে মনে খুব হেসেছি। ভেবেছি এটাকে বন্ধুদের কাছে রং চং মাখিয়ে দিব্যি ভূতের গল্প বলে চালিয়ে দেওয়া যায়, কি বলো?